महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहजगदी महादेवी महाश्रुति प्रकृति स्वामी शरदश्च भूरत्राहि विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि शुदारुणा ओम सर्व मंगल्य मंगल शिव सर्वार्थ साधिक शरण्ये तपति रूपि नारायण नमस्ते দাদুর কোলে বসে বসে রামচন্দ্র আর গোবিন্দ দাস পণ্ডিত হয়ে উঠছে মায়েরা আরো মায়েরা পণ্ডিতের কোলে তো পণ্ডিত হয় পণ্ডিত করে কোলে কি মূর্খ হয় আর রামচন্দ্রকে আমি প্রথম বলেছি রামচন্দ্রকে অসাধারণ দেখতে অসাধারণ একদম ময়ূর ছাড়া কাটতি গায়ে দুধে আলতা গায়ে রং ঠকবক ঠকবক করে ফুটছে ও মায়েরা যার রূপ ভালো আর যার গুণ ভালো যৌবনে পদার্পণ করলে তার বাড়িতে কাল লাইন পড়ে কি গো হ্যাঁ যৌবনে পদার্পণ করলে সেই ছেলেটা যখন যৌবন আসে তার বাড়িতে কাল লাইন পড়ে মেয়ের বাবার লাইন পড়ে ও দাদা পণ্ডিত হ্যাঁ গো তোমার নাতিকে কত সুন্দর দেখলি যার যেমন রূপ তার তেমন গুণ হ্যাঁ গো তোমার নাতিকে এত সুন্দর দেখলি হ্যাঁ গো আমার বাড়ির মেয়েটাকে একটু নাতবো করো না মেয়েদের লাইন লেগে গেল হাজার হাজার মেয়েদের লাইন কিন্তু ভালো ছেলের জন্য তো ভালো পাত্রীও দেখা যায় বুঝি সংসার বড় কঠিন জিনিস এখানে যারা সংসার করছেন তারা ভালো বুঝবেন এখানে মনে হচ্ছে বাবাদের থেকে মায়েদের তুলনায় অনেক বেশি অনেক সংখ্যা বেশি বাবার মুখে হাত রেখে বলুন তো যদি স্ত্রী যদি ঠিকঠাক না হয় তাহলে কি ভজন করা সম্ভব
এই যে আপনারা বাবারা কত পরিশ্রম করে এই হরি বাসরটা তৈরি করেছেন, কত কষ্ট করে। এইবার মনে করুন আপনারা এই বাবারা শুধু কীর্তন শোনে, আর কিন্তু বাবা আপনার যে ঘর নিয়ে এসছে সে আবার কীর্তন পছন্দ করে না, সে আবার ডান্স বাংলা ডান্স পছন্দ করে, তাহলে ঝাটামুখ হবে না? ইয়ে বলে আমি কীর্তন শুনবো আর ও বলে আমি নাচবো, তাহলে এই হচ্ছে ঝাটামুখ ঝাটামুখ হবে। তাহলে যেমন পাত্র তার তেমন পাত্রই দরকার। হ্যাঁ হ্যাঁ, তার রামচন্দ্র তার যেমন রূপ তার তেমন গুণ, তার জন্য তার ভালো পাত্রীর দরকার। পাত্রি লেগে গেল, ঘটক লেগে গেল, মায়েরা ঘটক লেগে কোথায় পাত্রি খুঁজে পাওয়া গেল রামচন্দ্রের জন্য? সেই মুর্শিদাবাদ বুদ্ধি গ্রামে, এক পাশের গ্রাম, সেই গ্রামে একটা পাত্রি পাওয়া গেল, সেই পাত্রির নাম হচ্ছে রত্নমালা। ও মায়েরা রত্নমালা, রত্নমালার সঙ্গে আজ রামচন্দ্রের বিবাহ স্থির হয়ে গেল। দামোদর মন্দির হাতে একটা সোনার মালা নিয়ে গিয়ে রত্নমালাকে পরিয়ে বলছে, মা তুমি আমার ঘরের লক্ষ্মী হবে, তুমি আমার ঘরের বধু হবে, তুমি আমার নাতনী হবে। মা জানো আমার সংসারটাকে তুমি আনন্দ করে তুলো, তুমি আনন্দ ভরিয়ে তুলো। জানো মা আমার রামচন্দ্র তাকে যেমন দেখতে তার তেমন গুণ, তার যেমন রূপ তার তেমন গুণ। তা মা তুমি আমার আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমার নাতবৌ হবে, আমি তোমাকে আশীর্বাদ করে যাই। ও মায়েরা একটু মেয়েদের মনের কথা বলি, কিছু মনে করবেন না। আচ্ছা মেয়েরা শিবরাত্রির সময় ভালো সেজে গেছে, লিপস্টিক দিয়ে, ফেয়ার লাভলি দিয়ে, ফেস ওয়াশ করে, ভালো সেজে গুজে রংচং করে শিবের মাথায় জল ঢালে আর শিব ঠাকুরের কানে কানে গিয়ে বলে যে ভোলা না আমার যে স্বামী হবে, আমার যে পতি দেবতা হবে, তাকে যেন দেবের মতো দেখতে হয়, আমার যে স্বামী হবে তাকে যেন জিতের মতো দেখতে হয়, একটু বডি টডি থাকে যেন। ও মায়েরা চাই না, মেয়েদের মনের কথা বলেছে জিজ্ঞেস করো, তাই হয়। ও মায়েরা আগেকার দিনে তো মানে মেয়েরা দাদনার মান মানে দাদু ঠাকুমার কাছ থেকে গল্প শুনে রাজকুমারের গল্প করতো, আর এখনকার দিনে তো গল্প সব ইউটিউব খুললে সব পেয়ে যাচ্ছে। সালমান খানের এইসা বডি, শাহরুখ খানের এরকম দেখতে, শাহরুখ খানের রোমান্সটা ভালো, সালমান খানের ফাইটটা ভালো, এরকম যদি আমার একটা স্বামী হতো না আমার জীবনটা ধন্য হয়ে যেত। ও মায়েরা মেয়েরা সবসময় চাইবে কি কন্যা কাম হয়তো একটু কম, মেয়েরা সবসময় চাইবে আমার যে স্বামী হবে তাকে যেন দেখতে দারুণ হয়, আর মা সবসময় কি চাইবে যে বাবা আমার যে জামাই হবে তাকে দেখতে ভালো হওয়ার দরকার নেই, কালো হোক মোটা হোক লগা হোক সব দেখার দরকার নেই, আমার ছেলেটার যেন জামাইটা যেন মাল করি থাকে। সত্যি কথা বলেছি জিজ্ঞেস কর, আমার জামাই যেন মালপরিন থাকে, না হলে আমার মেয়ে যদি একটা ফেস ওয়াশ চায় সেই ফেস ওয়াশের টাকা পাবে কোথা দিয়ে? এখন তো মায়েদের সাজের ঘটা আলাদা, বলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলে টোনিং মারো, তারপরে অ্যালোভেরা জেল দিয়ে মুখে ঘষো। ও মায়ের এত সাজে, মেয়ের এত সাজে, ওই আয়নার সামনে দাঁড়িয়ে এত সাজবে এত সাজবে এত সাজবে, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে বলবে দূর হয়ে যায়, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে বলবে দূর হয়ে যায়, আরে তখন দিয়ে সাজা বাবা সাজের কি ঘটা, বলে বাবা যদি বিয়ে বাড়ির কথা বলে বলে আগে থেকে জানাবে 4 ঘন্টা আগে থেকে সাজতে বসবো। তাহলে মেয়ের মা কি চাইবে যে আমার জামাইটা যেন মাল করি ঠিক থাকে, আর মেয়ের বাবা কি চাইবে যে বাবা আমার যে জামাই হবে তাকে যেন তার রূপবান হওয়ার দরকার নেই, তার গুণবান হওয়ার দরকার নেই, সে যেন ভদ্র বাড়ির সন্তান হয়। হ্যাঁ, আর আত্মীয় স্বজন কি চাইবে যে বাবা যে আমাদের জামাই হবে তার অত শত দেখার দরকার নেই, ছেলে যেন জাতি। হ্যাঁ, আর পাড়া প্রতিবেশী কি চাইবে, পাড়া প্রতিবেশীরা চাইবে ছেলে কালো হোক মোটা হোক রোগা হোক ফর্সা হোক দেখার দরকার নেই, আমাদের যখন নিমন্ত্রণটা করবে না এমন খাওয়া খাবো না যেন 7 দিন ধরে না খেতে ইচ্ছা হয়। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তা আজকের রামচন্দ্রের সঙ্গে রত্নমালার বিবাহ অবস্থা স্থির হয়ে গেল। রামচন্দ্র মাথায় টোপর পরে আর একদম ভালো পালকি করে রামচন্দ্র রত্নমালাকে বিয়ে করতে আসছে। ও মায়েরা এখনকার দিনে যদি বিয়ে করতে চাই জানলে তাহলে একটা 14-15 লক্ষ টাকা যদি মার্সিডিজ যদি না গাড়ি হয় তাহলে কিন্তু বিয়ে মানে বিয়েটা হলো না ঠিকঠাক, কিন্তু আগেকার দিনে পালকিটা হচ্ছে তার মেন কথা, মানে পালকি নিয়েই হচ্ছে বিয়েটা যাওয়া, তার হচ্ছে একটা বিরাট আনন্দ। কেমন আজ রত্নমালা শাস্তি বসেছে, এই রত্নমালা এই রত্নমালা, তুই তোর স্বামীকে দেখেছিস, তোর স্বামীকে দেখেছিস না, তুই তোর স্বামীকে দেখিস নি, আরে তোর স্বামী কত সুন্দর দেখতে হয়েছে রে, তুই ভালো করে সাজ, তুই সাজ, তোকে কত সুন্দর দেখতে হয়েছে। ও মাই গড,
আজ রত্নমালা সাজছি। কেমন সাজছি একটু মন দিয়ে শুনবেন। কোনো ফেস ওয়াশ না, কোনো লিপস্টিক না, কোনো রং চং না, তার হৃদয় মন দিয়ে সাজছি। কেমন করে সাজছি? সাজো সাজো মালা তুমি সাজো, সাজছি কেমন? সাজো সাজো মালা তুমি সাজো সাজো, উলুধ্বনি উলুধ্বনি মালা তুমি সাজো 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 মালা তুমি সাজো। দেখুন গলা কিন্তু নিচের দিকে লাভাতে সাজছি রাম রত্নমালা সাজছি। সাজো 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 বাহ সাজো মালা তুমি সাজো 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 উলুধ্বনি উলুধ্বনি তুমি সাজো ও সাজো 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 মালা তুমি সাজো 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 মালা তুমি সাজো 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 মালা তুমি সাজো ও সাজো 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 মালা রত্নমালা সাজছে আর এক সুখী এসছে। এই রত্নমালা তুই তোর স্ত্রী আহা তুই তোর স্বামীকে দেখেছিস? রত্নমালা বলে তোদের মাথা খারাপ হয়ে গেছে, তোদের মাথা খারাপ হয়েছে রে। আরে আমার স্বামীকে আমি এখন দেখবো কেউ মায়েরা, কেউ বিয়ের আগে কেউ স্বামীকে দেখে? তোমাদের তো বিয়ে হয়েছে, বিয়ের আগে কেউ উঁকি মেরে দেখে আমার স্বামীটাকে কেমন দেখতে হয়েছে দেখি? কেমন ধুতিটা পরে এসছে, কেমন পাঞ্জাবিটা পরে এসছে, কলা পরি পরে এসছে না বুট পরে এসছে দেখি একটু, কেমন দেখে কেউ? আরে রত্নমালা বলছে এই তোদের মাথা খারাপ হয়েছে, কেউ বিয়ের আগে কেউ দেখে? কেউ দেখে না রে, কেউ দেখে না। রত্নমালা তুই তো সেদিন তুই তোর স্বামীকে একবার ভালো করে দেখ, মালা তোর বর এসেছে, মালা তোর বর এসেছে, ভালো করে তাকিয়ে দেখ, হ্যাঁ ভালো করে দেখ। মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, কোপর মাথা দিয়ে রে মালা বর এলো রে, উলুধ্বনি উলুধ্বনি মালা রে তোর বর এলো রে, মালা রে তোর
সত্যি কথা বুকে হাত রেখে বলো তো মায়েরা, সত্যি কথা বলো, তোমাদের বিয়ে হয়েছে না বিয়ে হয়নি? বিয়ে হয়েছে? অনেকের হয়নি, আবার অনেকের যারা হয়েছে তারা ঠিক বুঝতে পেরেছে। ও মায়েরা, যাদের বিয়ে হয়েছে উলুধ্বনি দিতে হয় জানো না? উলুধ্বনিটা কে দেবে? আমার ঠাকুমা এসে দেবে উলুধ্বনিটা। উলুধ্বনি দাও, মালা রে তোর বরে লো, মালা রে তোর বরে লো রে, টোপর মাথা দিয়ে রে মালা বরে লো রে, উলুধ্বনি মালা রে তোর বরে লো রে, মালা রে তোর বরে লো রে, যদি রঙের হৃদয় তদস্থির দয়াং তব, যদি রঙের হৃদয়াং মম তদস্থির দয়াং তদস্তরে দয়াং মম। আচার বিচার সমস্ত কিছু মেনে রামচন্দ্র আর গোবিন্দ দাসের, আহা, রামচন্দ্র আর রত্নমালার বিবাহ হয়ে গেল। ও মায়েরা, বিবাহ হয়ে গেছে, এবার মেয়ে বিদায় হচ্ছে, কাঁদো, কাঁদতে হয় তো, এই কাঁদবে তো, কাঁদ, কাঁদবে না? এই দেখো রে, এরম যদি কান্না করে শ্মশান থেকে ভূত ছুটে আসে, এরম যদি কান্না কাটি করে শ্মশান থেকে ভূত ছুটে আসে। যাই হোক, রামচন্দ্র রত্নমালার বিবাহ হয়ে গেল, পালকিতে করে আসছে। কোথা দিয়ে আসছে মায়েরা? রামচন্দ্র আসছে ওই মুর্শিদাবাদ জেলা থেকে আসছে বর্ধমান জেলা। যেহেতু রোডটা একটু বসুন, আপনারা হয়ে গেছে, লীলা প্রায় সমাপ্ত হয়ে গেছে, আর কিছুক্ষণ বাকি আছে। ভাবে লীলা তো ঠান্ডা পড়েছে, বুঝতে পারছি, মায়েরা যারা আমাদের বয়স্ক মায়েরা তারা তো উঠে চলে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। একটু বসুন, হয়ে গেছে প্রায়। রামচন্দ্র আর রত্নমালার বিবাহ হয়ে গিয়ে ওই পালকিতে করে আসছে মুর্শিদাবাদ জেলা থেকে বর্ধমান জেলা। যেহেতু রোডটা আমি বলে দিই, ওই মুর্শিদাবাদ জেলা পেরেলেন বহরমপুর গেলে, মানে পেরিয়ে বেলডাঙ্গা পেরিয়ে পলাশি পেরিয়ে কাল্লা কাটোয়ার একটা নদী পড়ে, একদম কাল্লা কাটোয়ার গঙ্গা। ওই কাল্লা কাটোয়ার গঙ্গার পাশে একটা গ্রাম পড়ে, সেই গ্রামটার নাম হচ্ছে জাজিক গ্রাম। মায়েরা গ্রামটার নাম কি বললাম? মন দিয়ে শুনতে হবে, হ্যাঁ, জাজিক গ্রাম। সেই জাজিক গ্রামে ভক্ত সঙ্গ সহকারে শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ করছে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম, মহাপ্রভু পুরী ধামে দাঁড়িয়ে থেকে কথা দিয়েছিল, গদাধরের মাথায় হাত বুলিয়ে বলেছিল, গদাধর, আমি মহাপ্রভু, আমি কথা দিলাম, আমি আবার আসবো, আমার নাম হবে শ্রীনিবাস আচার্য মহাশয়, দাদা নিতাই চাঁদ আবার আসবে, নাম হবে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আর গদাধর তুমি আবার আসবে, তোমার নাম হবে রামচন্দ্র কবিরাজ ঠাকুর মহাশয়। এই সেই শ্রীনিবাস আচার্য মহাশয় ভক্ত সঙ্গ সহকারে আজ ভাগবত পাঠ করছে, আর সেই পাশ দিয়ে রামচন্দ্র আর রত্নমালার পালকি যাচ্ছে, মানে পালকির বাহনরা পালকি নিয়ে যাচ্ছে। হুমনা রে হুমনা, হুমনা রে হুমনা, হুমনা রে হুমনা, হুমনা রে হুমনা, মানে এরকম হুমনা হুমনা করতে যাচ্ছে। আরে বাবা, কে কোথায় শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ করছে, তারা কি ওই পালকি যারা বাহন তারা কি জানবে? কে কোথায় শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ করছে? আরে বাবা, মালিক আমাদের পয়সা দিয়েছে, মালিক আমাদের টাকা দিয়েছে, আমাদের ভাগবত আমাদের পালকি নিয়ে যেতে বলেছে, তা কেমন করে আমরা পারবো? তাই আর সবাই নিয়ে পালকি নিকটে নিয়ে যাচ্ছে রামচন্দ্র রত্নমালাকে, পালকিতে করে রাম চলে আজা।
রামচন্দ্র যাচ্ছে পালকিতে করে রত্নমালাকে সঙ্গে করে, কোথায় যাচ্ছে কোনো গাড়ি নয়, কোনো ট্যাক্সি নয়, কোনো টাটা সুমো নয়, পালকিতে করে যাচ্ছে রামচন্দ্র। রামচন্দ্র বিয়ে করে পালকিতে হচ্ছে সেটা ঝুমুর, কিন্তু একটা গান বিখ্যাত আছে, গানটা বলবো। খেজুর গাছে হাড়ি বাঁধরা, খেজুর গাছে সেই সেই সুর। রামচন্দ্র যাচ্ছে, রামচন্দ্র সুফি রাগ, যে রাগটা হচ্ছে সুফি রাগ। রামচন্দ্র রত্নমালা চলে রামের সাথে, রত্নমালা চলে রাম রামের সাথে, তা দেখি কি করে, তাহা দেখি, তাহা দেখি নারী গণে পালকিতে করে যাচ্ছে, আর তার পাশে হচ্ছে শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ করছে। মায়েরা, শ্রীনিবাস আচার্য রামচন্দ্রের পালকিতে দর্শন করে, রামচন্দ্রকে দর্শন করে ভক্তগণকে বলছে, ভক্তগণ ওই যে ছেলেটা যাচ্ছে দেখছো পালকিতে করে, আমার মনে হয় ওই ছেলেটা সংসার সেবা করবার জন্য জন্ম হয়নি, ওই ছেলেটা সংসারে মায়ার সংসার থাকার জন্য ওর জন্ম হয়নি, ওর জন্ম হয়েছে রাধা গোবিন্দের সেবা করবার জন্য। যে যার বাড়িতে চলে আসলো, রামচন্দ্র কিন্তু কথাটা শুনলো গো মায়েরা, লোহা যতই ভারী হোক না কেন,
একজনের টানে কিন্তু তাকে যেতে হয়, কি বলো তো? কে যতই ভারী হোক না কেন, চুম্বকে যদি তাকে একবার আকর্ষণ করে সে লোহা কিন্তু পিছু ধরতে পারে না গো। শ্রীনিবাস আচার্যের কথায় যার গুরুত্ব দেওয়ার সে গুরুত্ব দিল, আর যারা গুরুত্ব দিল না তারা বাড়ি চলে গেল। বাড়িতে আসলো, বউ ভাত হলো, পাড়ার লোকেরা চব্য চষে লেক চুপে একদম খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল। ফুল সজ্জার রাত এসেছে, ফুল সজ্জার রাত এসেছে গো মায়েরা। আহা, দামি বেনারসি শাড়ি কি জায়গা বা, এই হচ্ছে ভক্ত চরিত্র। রত্নমালা দামি বেনারসি শাড়ি পরে খাটের উপর বসে আছে রামচন্দ্র এসেছে। রত্নমালা আসতে, রত্নমালা গো তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না? স্বামী আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা রত্নমালা, আমার আমার বাড়ির পরিবারকে তোমার ভালো লেগেছে তো নিশ্চয়ই স্বামী? এই যে আমার পরম পাওয়া, ওগো তোমায় যেমন তোমার রূপ তেমন তোমার গুণ গো। এমন রূপ গুণের মানুষকে কেউ একবার হৃদয়ে ছেড়ে কি থাকতে পারে? আমার বড় তৃপ্তি হয়েছে স্বামী। বাহ রত্নমালা, তোমার কথাটা শুনে আমার বড় আনন্দ হলো যে তুমি সুখে আছো। আচ্ছা রত্নমালা, আমি কয়েকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে আমার মনে খচখচ করছে, কিন্তু বিয়ে বাড়ির অনুষ্ঠান তো, পাড়া প্রতিবেশীরা সবাই এসেছিল, আমি কথাটা বলতে গিয়েও বলতে পারিনি। আজকে যখন আমাদের ফুল সজ্জার রাত, এই রাতে শুধু আমি থাকবো আর তুমি থাকবে, তাহলে আমার মনের কথা তোমার মনের কথা আমরা দুজন দুজনার মনের কথা তো বলবো, বলো স্বামী তোমার কি মনের কথা? আচ্ছা রত্নমালা, আমরা যখন ওই কালনা কাটোয়ার নদীটা পেরিয়ে যখন একটা গ্রাম পড়লো না, ওই যে জাজিগ্রাম, আর ওই জাজিগ্রামে বটগাছ তলায় বসে এক সাধু বাবা ভক্ত সঙ্গ নিয়ে ভাগবত পাঠ করছিল, তুমি এই জিনিসটা দেখেছো? রত্নমালা বলে, দেখো স্বামী আমি দেখেছি তবে অত গুরুত্ব দেই নি। কেন স্বামী, কি হয়েছে তাতে, কি অসুবিধা হয়েছে? আসলে রত্নমালা তা নয়, জানো ওই সাধু বাবা আমায় দেখে কি বলেছে জানো? কি বলেছে জানো রত্নমালা? ওই সাধু আমায় দেখে বলেছে আমার নাকি জন্ম হয়েছে নাকি রাধা গোবিন্দের সেবা করবার জন্য। আমার জন্ম নাকি মায়ার সংসার করবার জন্য নয়, তাই এই কথাটা শুনে তোমার কি মনে হয়? রত্নমালা বলে, দেখো স্বামী আমি যতদূর জানি সাধু সন্ন্যাসীরা যখন কিছু কথা বলে তখন তারা সেটা ভেবে চিন্তা বলে, তা তোমার যখন তোমাকে দর্শন করে সাধু বাবা যদি তাই মনে হয় তাহলে তুমি সংসারই করবে আবার রাধা গোবিন্দের চরণ সেবা করবে, এটা আবার বলার কি আছে? তখন রামচন্দ্র বলে, ওগো রত্নমালা যদি আমার যদি জন্ম হয় যদি রাধা গোবিন্দের চরণ সেবা করবার জন্য, তাহলে তো আমার আর মায়ার সংসারে করা হলো না। বলো রত্নমালা, কত কথাগুলো শুনো, অগ্নিকে সাক্ষী করে আমি তোমায় বিবাহ করেছি, আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী, আমার এই শরীরটার প্রতি তোমার একটা অধিকার আছে। বলো রত্নমালা, আমি সংসার করব না রাধা গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করব? কি কথা দেখুন। রত্নমালা বলে, স্বামী আপনি কি করবেন, রাধা গোবিন্দের সংসার রাধা গোবিন্দের সেবা করবেন আবার সংসারও করবেন? রামচন্দ্র বলে, রত্নমালা দুই নৌকায় পা দিয়ে চলার মতো আমার শক্তি নাই। শোনো রত্নমালা, তুমি যদি বলো সংসার আমি করব, তাহলে সংসার সংসারের মতো করব, আর তুমি যদি বলো রাধা গোবিন্দের সেবা করব, তাহলে শোনো রত্নমালা এই মুহূর্তে এই রাত্রে এই ক্ষণে এই রজনীতে তোমাকে আমায় পরিত্যাগ করি রাধা গোবিন্দের চরণে। তাই রত্নমালার মাথায় পড়লো বজ্রাঘাত। স্বামী এমন কথা বলো না, স্বামী এমন কথা বলো না, কি কথা দেখো না।
অগ্নিকে সাক্ষী করে আমি তোমায় বিয়ে করেছি স্বামী, এমন কথা বলো না। আজকে আমাদের মিলনের রাত, এই মিলনের রাতে আজ প্রেমিক প্রেমিকার কাছে তার জীবনটা মেলে থাকে। কি গো মায়েরা, কেউ পারবে? নিজের মুখে হাত রেখে বলুন, বাসর ঘরে কেউ কারোর স্বামীকে তার সংসার পরিত্যাগ করে রাধা গোবিন্দের চরণের কাছে যেতে দিতে পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। বিছানায় উপরে বসে বসে রত্নমালা কাঁদছে, বনো পথে কি কথা দেখুন, যেতে তোমার দেব রাজনে কথাগুলো শুনো। আমি তো এমন কথার উত্তর দিতে পারবো না। রত্নমালা বলে, স্বামী গো তুমি চলে যাও, আমি তোমায় বাধা দেব না। কিন্তু গহন বনে কত সাপের ভয়, কত বাঘের ভয়, কত শৃগালের ভয়, গভীর রাত্রে বনে তোমায় আঘাতে করতে পারে, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না। আজ রজনীটা কোনো রকম ভাবে কাটিয়ে যায়, কাল ঋষি প্রভাত হয়ে যাবে, কৃষ্ণ ভজনের তনে চলে যাবে, আমি তোমায় বাধা দেব না। Oh.
যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব না, দেব না। কোন কথা শুনলো না, রত্নমালাকে পরিত্যাগ করে রামচন্দ্র চলে গেল শ্রীনিবাস আচার্যের চরণে। গিয়ে একবার উচ্চই ধরে বলল, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর মহেশ্বর গুরু দেব পরম পরম ব্রহ্ম দশময় শ্রী গুরবে নমঃ গুরবে শ্রীনিবাস আচার্য চমকে উঠেছে, কে রে বাবা? কে বাবা, তোর নাম কি? গুরুদেব, আমি সেই অদ্ভুত ভক্ত যার পদন দর্শন করে আপনি বলেছিলেন যার জন্ম হয়েছে নাকি রাধা গোবিন্দের চরণ সেবা করবার জন্য, যার জন্ম হয়নি মায়া সংসার সেবা করার জন্য। গুরুদেব, আমি সেই হচ্ছি রামচন্দ্র। এই তো সেই মনে পড়েছে, এই তো সেই পদনটা আমার মনে পড়েছে। পেরেছিস বাবা, পেরেছিস মায়ার সংসার পরিত্যাগ করে চিরকালের জন্য রাধা গোবিন্দের চরণে আসতে পেরেছিস বাবা। ওরে দীক্ষা তো আমি অনেককে দিয়েছি, কিন্তু এক কথায় এক মুহূর্তে যে সর্বস্ব সংসার পরিত্যাগ করে যে আমার কাছে চলে আসে, আমি তাকে দীক্ষা না দিয়ে কাকে দীক্ষা দেব? ও মায়েরা, সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে নিয়ে গেল কাল্লা কাটোয়ায় গঙ্গায় স্নান করিয়ে দিলেন, কার্ণে দিল দীক্ষা মন্ত্র। রামচন্দ্রের এক অনিষ্ঠ একান্ত ভক্ত হয়ে গেলেন, ছাত্র হয়ে গেল শ্রীনিবাস আচার্যের, এক অনিষ্ঠ ছাত্র হয়ে গেল রামচন্দ্র। এক বছর নয়, দু বছর নয়, তিন বছর চলে গেল, কিন্তু তিন বছরের মধ্যে রামচন্দ্র সেই সুন্দরী স্ত্রীর কথা তার মনে নাই। কেমন দেখুন মনোনিবেশ করেছে। একদিন গুরুদেব দেখেছে, রামচন্দ্র আয় বাবা আমার কাছে, আয় রামচন্দ্র আয় আয় আমার কাছে। রামচন্দ্র, শুনেছি তোর খুব ভালো রূপ, আর তোকে তো দেখতে কত সুন্দর, আর তোর গুণও ভালো। এ রামচন্দ্র, আমি পাড়া প্রতিবেশীর গায়ে দেয়, আমি পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনলাম তুই নাকি ভালো শাস্ত্রীয় সঙ্গীত করতে পারিস। ভালো শাস্ত্রীয় সঙ্গীত নাকি বলতে পারিস? না তা নিয়ে না বাবা, দেখ বাইরে ঝমঝম করে বৃষ্টি করছে, বাইরে ঝমঝম বৃষ্টি করছে। আর হ্যাঁ, তুই আমাকে একটা একটা আমাকে রাগ শোনাতে পারবি বাবা? ও মাইরা, রামচন্দ্র আজ গুরুদেবের চরণের কাছে প্রদীপ জ্বালালো, আর বাইরে পড়ছে বৃষ্টি। যে সুরের আউচারটা আমি করলাম, এই রাগ থেকে বলা হয় মিহাকি মালাহা বা মেঘু মল্লার। আমাদের বাবা বড় কপাল ভালো, আমাদের ভারতবর্ষে এমন এমন কিছু শাস্ত্রীয় সঙ্গীতের গুরুদি গুরুজি যাদেরকে আমরা গুরুজি বলে মানি, তাদের জন্ম হয়েছে, যাদের নাম একটা নাম বলি, যিনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় ওস্তাদ বড় গোলাম আলী খা, ওস্তাদ রশিদ খানজি, আমাদের কলকাতার গর্ব পণ্ডিত আদিনাথ চক্রবর্তী মহাশয়।
তার যে সুরের আউচারটা আমি করলাম এই রাগটিকে বলে মিহাকি মালহার বা মেঘমন্ডার রাগ। আপনারা যদি অনুমতি দেন আমি কিছুটা একটু বন্দিশ শোনাতে পারি, অনুমতি যদি দেন শোনাতে পারি, আর যদি না শোনাতে আমি তাহলে বাদ দিয়ে দেবো। কি শোনাবো, কি শোনাবো? তাহলে আমি হালকা করে পাঁচ মিনিট সময় নেবো, এই পাঁচ মিনিট সময়ের মধ্যে একটু আমি মিহাকি মালহারটা দিয়ে শোনাবো, কেমন? বেশ। Dere 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 na dere 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 se শীতকাল পড়েছে তো আমার তৈল মন্ডন করে দে। ও মায়েরা, রামচন্দ্র এবার তেলের ঘটিটা নিয়ে যখন গুরুদেবের পিঠে যখন তেল মাথাতে যাবে, সঙ্গে সঙ্গে নরোত্তম হাত ধরে ফেলেছে। রামচন্দ্র, কোথায় যাচ্ছিস তুই? বলে, ভাই তুই যা মনে করছিস তা নয়, আমি গুরুদেবের পিঠে তেল না। তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই সারা রাত কোথায় ছিলি? গুরুদেব, নরোত্তম তুই যা ভাবছিস তা নয়। ও মায়েরা, ওই যে রত্নমালাকে আশীর্বাদ করতে গিয়ে না, রত্নমালার হাতের সিঁদুর একটু রামচন্দ্রের হাতে লেগে গিয়েছিল, মাতার স্মৃতির সিঁদুর একটু রত্নমালার হাতে লেগে গিয়েছিল। রামচন্দ্র, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই সারা রাত স্ত্রীর সঙ্গ কাটিয়ে আর তুই আমার গুরুদেবের পিঠে তৈল মন্ত্র করতে যাচ্ছিস, তোর এত বড় সাহস কইরে ঝাঁটা কইরে? আশ্রমের পিছনে একটা ঝাঁটা পড়েছিল, সেই ঝাঁটাটা তুলে রামচন্দ্রের পিঠে কষিয়ে কষিয়ে কষাঘাত। আশ্রম ছাড়, আশ্রম ছাড়, আশ্রম ছাড়। রামচন্দ্রের পিঠে দুগ্ধে দুগ্ধে লাল হয়ে গেল, লাল হয়ে গেল মায়েরা। আর সেই তৈলটা নিয়ে নরোত্তম যাচ্ছে শ্রীনিবাস আচার্যের পিঠে তৈল মর্দন করতে। যখন তৈল মর্দন করতে গেল শ্রীনিবাস আচার্যের পুরানাটি যখন উড়িয়ে দিল, দেখলো শ্রীনিবাস আচার্যের পৃষ্ঠ দেশে সে একই রকম পিঠে লাল ছাটার বাড়ি নিতায় কি দেখিলাম। বলে দেখি দেখি
বলে আমি তো রামচন্দ্রকে আঘাত করেছি কিন্তু আপনার পৃষ্ঠ দেশে কেমন ভাতার দাস ও মাইরা এই হচ্ছে গুরুর আশীর্বাদ গুরু রামচন্দ্র যখন সংসার পরিত্যাগ করে আসে রামচন্দ্রের দেহ তো আর রামচন্দ্রের দেহ নয় ও যে গুরুদেবীর সমর্পণ করা দেহ নরোত্তম তুই কি জানিস না রে নরোত্তম যে ছেলেটা আমার এক কথায় সংসার পরিত্যাগ করে যে আমার চরণে চলে আসে ওর দেহটা যে ওর রইল না ওর দেহটা যে আমার হয়ে গেল রামচন্দ্র তুই নরোত্তম এটা বুঝলি না শিগগিরি যা এক মিনিট রামচন্দ্রের চরণ দিয়ে ক্ষমা চা নরোত্তম ছুটতে 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 রামচন্দ্রের কাছে গেল দেখলো রামচন্দ্র এক কোণায় বসে কাঁদছে আ কৃষ্ণ বলে কাঁদছে নরোত্তম ছুটে গিয়ে রামচন্দ্রের চরণটা জড়িয়ে ধরে বলছে রামচন্দ্র রে আমি বড় অপরাধ করেছি রে ভাই তুই আমায় ক্ষমা কর তুই আমায় ক্ষমা কর আমি বড় অপরাধ করেছি আমায় ক্ষমা কর ভাই নরোত্তম তুই কাঁদছিস কেন ভাই ওরে তুই ঠিক করেছিস আমার ভুল হয়েছিল তুই আমার পুত্রে দিয়েছিস কিন্তু মায়েরা নরোত্তমের মন কিছুতেই মানছে না যে আমি একটা পবিত্র বৈষ্ণবের গায়ে আমি হাত দিলাম ছি হাতের উপর ধিক্কার জানাচ্ছে ওরে হাত তোর এত বড় স্পর্ধা তোর এত বড় সাহস তুই এই হাত দিয়ে একটা পরম বৈষ্ণবকে আঘাত করিস ও মায়েরা এই বলে নরোত্তম রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়েছে ঠিক সেই সময় নরোত্তম নিজে চলে গেছে রান্নার শালে আর রান্নার শালে গিয়ে দেখে না আগুন মনমনে আগুন উনানে জ্বলছে আর আগুনে গিয়ে হাতকে বলছে ওরে হাত তোর এত বড় স্পর্ধা তুই এই হাত দিয়ে একটা পরম বৈষ্ণবকে আঘাত করিস এই হাত তোর বেঁচে থাকার অধিকার নেই তুই হাত তুই পুড়ে ছাই হয়ে যা যখন আগুনের মধ্যে দিল দাও দাও করে চলছে আগুন আর পাশের ঘর থেকে শ্রীনিবাস আচার্য চিৎকার করে উঠলো বাঁচাও 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 আমার হাত হয়ে গেল যখন এমন কথা বললো সর্ব জায়গা থেকে ছাত্ররা শিষ্যরা গিয়ে শ্রীনিবাস আচার্যকে গিয়ে ধরেছে ঠাকুর আপনার কি হয়েছে বলে আমাকে বাঁচাস না দেখ কে শিগগিরি চলে যা নরোত্তম নিজের জীবনটাকে নষ্ট করেছে সঙ্গে সঙ্গে নরোত্তমকে হিজড়ে টেনে নিয়ে নরোত্তম কি করছিস ভাই না ভাই না রে আমার এই হাত তার বেঁচে থাকার জন্য থাকবে না এই হাত আমি শেষ করে ফেলি নরোত্তম তুই কি পাগল হয়ে গেছিস তুই হাত পুড়াছিস তুই একবার যা গুরুদেবের কাছে গিয়ে দেখ গুরুদেবের অবস্থাটা কি গুরুদেবের কাছে গিয়েছে দেখে না শ্রীনিবাস আচার্যের হাত দুটো ছাই হরি বল নরোত্তম তুই কত বড় বোকা রে তুই কত বড় ওরে রামচন্দ্র আমার দীক্ষা শিষ্য আর তুই আমার শিক্ষা শিষ্য তোরা সংসার পরিজন পরিত্যাগ করে তোরা আমার কাছে এসেছিস তোদের দেহটা কি তোদের রইল ওই দেহটা যে আমার রইল ওই দেহটা যে আমার রইল শ্রী গুরু নিতাই গৌর দেবানন্দে হরি হরি রামচন্দ্র নরোত্তম আর শ্রীনিবাস আচার্য দুজন তিনজন তিনজনের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগল এইখানে আমাদের লীলা সমাপ্তি ঘটল সেই দেখুন কুড়ি ধামের ঘটনা আজ বাংলায় এসে সমাপ্ত হল হ্যাঁ সেই রামচন্দ্র নরোত্তম আর শ্রীনিবাস আচার্য নিজের গলা জড়িয়ে ধরে আবার সেই রাধা কৃষ্ণের প্রেমের কাছে বিসর্জন দিলেন ও গো ভক্ত আর ভগবানের মিলন হইল 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি সবাই প্রেম সে বলো রাধা রানী কি
की श्याम सुंदर की दिल खोजे ग्राम की ग्राम हरि सभा की ग्राम हरि सभा की भक्त बिंदु की प्रसाद की महाप्रसाद की श्री गुरु निदाय गौर प्रेम प्रेमानंद हरि हरि সবাই প্রসাদ খেয়ে যাবেন কি যাবেন তো হরিবল দেননি কেন সবাই প্রসাদের